আমি একটা কথা বলি, দিলীপ ঘোষের কথার উত্তর আমার কাছে চাইবে। আমি প্লিজ অনুরোধ করি, আমার পেটে বিদ্যা আছে, আমি পেশায় একজন আইনজীবী, আমি ক্লাস 8 পাস 9 পাসের লোকের কথার উত্তর চাইবেন। আমি তোকে দেখিয়ে দিয়েছি হাবড়ায়, তিনি হাবড়ার বুকে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন যদি প্রেম মল্লিককে হারিয়ে দেখিয়ে দেবো। আমি ওনাকে বলেছিলাম আপনার যত শক্তি আছে নিয়ে আসুন, আর আমি যদি প্রেম মল্লিক নির্বাচনের 4 মাস আগে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি হাবড়া থেকে জিতব। সুতরাং ওদের ওর ওর কথা বলা পাগলের কোলাপ। চাপে তো এমনি রয়েছে, ওকে মন্ত্রিত্ব করেনি, মন্ত্রিত্ব থেকে ওকে সরিয়ে দিয়েছে, এমনি ওর সভাপতিত্ব চলে যাবে, সভাপতি চলে যাবে, পাগল। আরে উন্মাদ, চিকিৎসা করা দরকার, সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার ইমিডিয়েটলি, নাহলে মরে যাবে। দিলীপ ঘোষকে বলে দিলাম আর ওর লোকের মুখে লিকোপ্লাস লাগানো উচিত, এখনও বলে যাচ্ছে হেরে যাবার। কে লিডার হবে ওদের দলে, কে লিডার হবে ওদের দলের ব্যাপার। আদৌ আদৌ শুভেন্দু 2024 পর্যন্ত ওদের দলে থাকে কি না দেখুন, থাকে কি না দেখুন। হাফ প্যান্ট মন্ত্রী বললাম, হাফ প্যান্ট মন্ত্রী জানেন, হাফ প্যান্টওয়ালা মন্ত্রী মিনিস্টার অফ স্টেট কাকে বলে জানেন? কোনো ক্যাবিনেট মন্ত্রী দেখে একটা ফাইলও পাঠাবেন না, ওই মন্ত্রীর তকমা লাগিয়েছেন দিয়ে ঘুরে বেড়াবেন। এসব দেখানো নরেন্দ্র মোদী বাংলার 10-10.5 কোটি মানুষকে ভাঁওতাবাজি করা, এসব চারজনকে মন্ত্রী করেছেন, চারজনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিন, পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখে নেবেন চারজনের, থানা পুলিশ দিয়ে একটু এনকোয়ারি করে নিন তাদের চারজনের ব্যাকগ্রাউন্ড কী, তারা কী করে বেড়ায়। কোনো সিএ চালু হবে না, কোনো এনআরসি কোনো এনপিআর চালু হবে না। বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন আপনার কাছে ভোটার কার্ড, আপনার কাছে আধার কার্ড, আপনার কাছে পাসপোর্ট রয়েছে, আপনি ভারতের নাগরিক, কোনো সিএ চালু হবে না। দিলীপ ঘোষ বলুক আর নরেন্দ্র মোদী বলুক আর অমিত শাহ বলুক, বাংলায় সিএ চালু হচ্ছে না, হবে না। মানুষের লাগাম ছাড়া জায়গায় পৌঁছে গেছে। যখন এই কোভিড প্রায় আমাদের 2 বছর হয়ে গেল, প্রায় 2 বছর গ্রাস করেছে, আমাদের 1.5 বছর থেকে 2 বছর ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি, এখন সেকেন্ড ফেজে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে, এবার আবার বলছে তৃতীয় ফেজ নাকি আজ ঢুকবে, আরও ভয়ঙ্কর আকার নিয়ে ঢুকবে। তখন কেন্দ্রীয় সরকার, বিশেষ করে আমি বলবো নরেন্দ্র মোদীর, যখন বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে, বিশ্ববাজারে তেলের দাম পড়ে গেছে ভয়ঙ্কর, আমার পাশের দেশ বাংলাদেশের তেলের দাম, আপনি পাকিস্তানের তেলের দাম, শ্রীলঙ্কায় তেলের দাম, মায়ানমারের তেলের দাম, আর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের তেলের দাম লাগাম ছাড়া হয়ে গেছে, এবং গ্যাসের দাম হু করে বাড়ছে। যদি গ্যাসের এইভাবে দাম বাড়তে শুরু করে তাহলে 2024 সালের ডিসেম্বরে গ্যাসের দাম হবে, একটা সিলিন্ডারের দাম হবে 2000 টাকা। এইভাবে যদি গ্যাসের দামটা যদি ধারাবাহিকতা বজায় রাখে এবং পেট্রোল যদি ধারাবাহিকতা বজায় রাখে, 2024 সালের ডিসেম্বরে পেট্রোলের দাম হবে 450 টাকা।